এটার কাজ করছি, সেটা হচ্ছে হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন ঠিক আছে উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। দেখ আমরা এর আগে কনস্ট্যান্ট লিনিয়ার ইকুয়েশন অর্ডারটা ছিল সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার বা হায়ার অর্ডার, কিন্তু তার কোইফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট ছিল। যেমন আমরা এরকম ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করেছিলাম যে এ জিরো ডি এন ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান ডি এন মাইনাস ওয়ান ওয়াই ডি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট দিয়ে আপ টু কত, সেটা হচ্ছে এ এন মাইনাস ওয়ান ডি ওয়াই ডি এক্স প্লাস এ এন ওয়াই সমান এফ এক্স, এরকম টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করেছিলাম যেখানে এ আই গুলো সব ছিল কি কনস্ট্যান্ট, মানে রিয়েল কনস্ট্যান্ট এবং বিলংস টু আর, রিয়েল কনস্ট্যান্ট ছিল ঠিক আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই আচ্ছা আই ইকুয়াল টু এখানে কত জিরো ওয়ান ডট ডট দিয়ে আর জিরো ওয়ান টু ডট অফ টু এন, আমার কাছে এরকম ধরনের ব্যাপারটা ছিল। মানে আমি উদাহরণস্বরূপ আমি বলতে পারি এরকম ধরনের, যেমন তোরা পড়েছিস থ্রি ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ঠিক আছে, থ্রি ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ডি ওয়াই ডি এক্স মাইনাস সিক্স ওয়াই সমান এই দিকটাই ছিল ধর এক্স ই টু দি পাওয়ার এক্স। এখানে দেখ এই যে এইটা বা এটা বা এখানে এইটা মাইনাস সিক্স, এইগুলো সব কিন্তু কি ছিল সেটা হচ্ছে রিয়েল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ছিল। আর এই দিকে ডান দিকে একটা ফাংশন অফ এক্স ছিল, তার জন্য যেটা আমরা করতাম সেটা নর্মালি সেটা কিরকম ধরনের ছিল, তার জন্য আমরা করতাম প্রিভিয়াস মেথডটাতে সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন এবং তার সাথে পিআই মানে পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা ড্র করতাম। মানে ওয়াই বলে যে সলিউশনটা পেতাম, আমাদের তো এখানে সলভ করাটা মেন উদ্দেশ্য ছিল, তাহলে সলিউশনটাতে দুটো পার্ট থাকতো, একটা হচ্ছে সিএফ পার্ট আর একটা থাকতো পিআই পার্ট। এই যে সিএফ পার্টটা পেতাম সেটা হচ্ছে এই ডান দিকটাকে জিরো করে তার অক্সুলারি ইকুয়েশন বার করতাম, সেই অক্সুলারি ইকুয়েশনটার ইকুয়েশন যেভাবে সলভ করে সেইভাবে সলভ করতাম, দিয়ে আমরা একটা সেই চার্ট বানিয়েছিলাম, সেই চার্টের মধ্যে যেটা পড়তো সেটাকে আমরা বলবো। এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম, কীরকম এগুলো ছিল আগের বক্তব্য, আগেরগুলোকে আমি এখানে টানছি তার কারণ কাজে লাগবে বলে। এবার আমি এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কেমন হয় সেটাকে দেখার জন্য। হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় আমার এরকম ধরনের, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এ জিরো থাকতে পারে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এক্স টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার ডি এন ওয়াই ডি এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এন মাইনাস ওয়ান ওয়াই বাই ডি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট ডি কত, সেটা হচ্ছে এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ধর এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস কত এ এন ওয়াই সমান সাম ফাংশন অফ এক্স, যদি এরকম থাকে। এবার এটাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে ধর সাপোজ আমরা এরকম ধরনের করছি, সেটা হচ্ছে এক্স এস কিউব ডি থ্রি ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, হ্যাঁ টু আছে ধর প্লাস থ্রি এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ডি ওয়াই ডি এক্স প্লাস সিক্স ওয়াই সমান ধর সাপোজ আমি বলছি ই টু দি পাওয়ার এক্স, এরকম দেওয়া আছে। এইটা হলো হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ
ভেরিয়েবল কোইফিসিয়েন্ট। দেখ এক্স যে কোইফিসিয়েন্টটা, সেই কোইফিসিয়েন্টটা কিন্তু কি আছে, ভেরিয়েবল। এবং শুধু ভেরিয়েবল নয়, হ্যাঁ একটা কনস্ট্যান্ট রয়েছে, কিন্তু এটা 2x³ এর কোইফিসিয়েন্ট, এই ডি থ্রি ওয়াই বাই ডিএক্স এর কিউব, সরি এটা কিউব হবে। তাহলে এইটার আমার কি হচ্ছে, সেটা হচ্ছে এখানে যা অর্ডার রয়েছে এক্স, এখানে তত পাওয়ার রয়েছে। এইটা হচ্ছে দেখার নিয়ম, প্রথমে দেখে চেনার নিয়ম। তাহলে এখানে কি হচ্ছে, এর অর্ডার যত রয়েছে, এখানেও তাই, এর অর্ডার যত রয়েছে এখানে হচ্ছে এক্স স্কোয়ার, মানে তার ইয়েটা হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে এখানেও তাই। তো এবার প্রশ্ন হচ্ছে, এখানে তো ওয়াই আছে, অ্যাকচুয়ালি অর্ডার নেই কিছু, তাহলে অর্ডার জিরো, অর্ডার জিরো মানে এক্স এর মাথায় জিরো আছে ভেবে নিচ্ছে, এখানে ওয়ান আছে মানে এক্স এর মাথায় জিরো আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ধরনের অঙ্কগুলো আমরা যদি হয় তাহলে আমরা কীরকমভাবে পড়ব, নিয়মটা সলিউশনটার নিয়মটা কীরকম, সেটা হচ্ছে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে প্রথমতই আমরা এক্স সমান ই টু দি পাওয়ার জেড এটা পুট করব সব সময়, এবং পরিষ্কার কথা এই জায়গাটা প্রমাণ করব, লিখব, সেটা হচ্ছে যে এক্স ডি ডি এক্স, এটা মানে কি লিখব, এক্স ডি ডি এক্স, এই এক্স ডি ডি এক্স মানে লিখব কত, সেটা হচ্ছে শুধুমাত্র ডি ড্যাশ, ঠিক আছে। আচ্ছা যেখানে ডি ড্যাশ, যেখানে ডি ড্যাশ মানে হচ্ছে কত, ইকুইভ্যালেন্ট টু ডি বাই ডি জেড, ঠিক আছে। আমার গল্পটা হলো এরকম ধরনের, আবার এক্স স্কোয়ার ডি টু ওয়াই, ডি টু ওয়াই দেবো না এখানে, ওয়াই অপারেট যার উপর করবে করবে, ডি এক্স স্কোয়ার, এটা মানে ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান, আবার সেম কথা ডি ড্যাশ মানে এখানে কত, ডি বাই ডি জেড বলছি, তারপরে এক্স এস কিউব ডি কিউব বাই ডি এক্স এস কিউব, এটা বসাবো কত, ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু ডি ড্যাশ মাইনাস টু, এখানে ডি ড্যাশ মানে সিমিলার কথা ডি বাই ডি জেড, এরকম ধরনের আমরা বসাতে থাকবো। অ্যাকচুয়ালি আমরা দেখ এই যে এইটা লিখি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স এর এ ওয়াইটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইনডিপেন্ডেন্ট, আর এক্সটা হচ্ছে এখানে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সরি ভুল বললাম, ভুল সরি ভুল বলে দিই, ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি এই যে এইখানে এই ট্রান্সফরমেশনটা সব অঙ্কের ক্ষেত্রে এই ট্রান্সফরমেশনটা আমি যেটা ইউজ করছি এইটা হচ্ছে দেখ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এইটা চেঞ্জ হচ্ছে কোথায়, টু জেডে পরিণত হচ্ছে। তাহলে চেঞ্জেসটা কোথায়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে চেঞ্জ, এক্স থেকে জেডে যাচ্ছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার কাছে যেমন আছে ঠিক তেমনই আছে, মানে ওয়াই আছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডি ভেরিয়েবল সেটা হচ্ছে ওয়াই আছে, সেটা কিন্তু ওয়াই আছে। তার মানে যদি আমার ডি ওয়াই ডি এক্স থাকে প্রথমে গিভেনে, এটা যদি গিভেনে দেওয়া থাকে ডি ওয়াই ডি এক্স, সেটা পরিবর্তন হচ্ছে ডি ওয়াই ডি জেডে, ঠিক আছে, এরকম ভাবে পরিবর্তনটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা তাহলে এই শর্তটাকে দেখে বা এই ব্যাপারটাকে, এটা হচ্ছে আমি যেটা বললাম, আর এটা এই যে এইগুলো কোথা থেকে আসছে, এই যে এইগুলো এই এইগুলো আমি এই মুহূর্তে বলছি না যে প্রমাণ করিয়ে দেওয়া যাক, কোনো বড় কিছু ইস্যু না, প্রমাণ করলেই করে দেওয়া যাবে, প্রমাণটা বড় কিছু ইস্যু না, প্রমাণটার আমার দরকারও নেই, সেই জন্য আমি প্রমাণটা অ্যাকচুয়ালি করাচ্ছি না, কিন্তু বাট অসুবিধা নেই, যদি প্রমাণ করতে হচ্ছে তাহলেও অসুবিধা নেই। যেমন ধর আমি বলেও দিচ্ছি, যেমন ধর আমার এখানে কীভাবে আসছে সেটা একটু বলে দিই, একটা একটা করে দিই অন্তত, সেটাকে দেখ আমার ছিল এক্স সমান ই টু দি পাওয়ার জেড, ঠিক আছে, এক্স সমান আমি যেটা ফিট করেছি সেটা হচ্ছে এক্স সমান ই টু দি পাওয়ার জেড, এবং এখান থেকে আর একটা কথা হচ্ছে লগ এক্স সমান কেউ এরকমও ফিট করতে পারে লগ এক্স সমান জেড, ঠিক আছে, এই দুটোকেই আমরা ইউজ করতে পারি। এবার তুই আমাকে বল যে ডি ওয়াই ডি এক্স এটা মানে ডি ওয়াই ডি জেড ইনটু ডি জেড বাই ডি এক্স,
এটা পরিণত করলাম। দেখ লক্ষ্য কর, আমি এখানে চেন রুল খাটিয়েছি, ডিজিট ভেতরে একটা নিয়ে এসেছি। আচ্ছা এবার এই জিনিসটা যেটা পেয়েছি, এই জিনিসটাকে যদি একটা ডেরিভেটিভ করা হয়, এক ঘর ডেরিভেটিভ করা হয়, তাহলে এটা কত হবে? ওয়ান বাই এক্স, আর এটা হচ্ছে ডিজেড বাই ডিএক্স। তাহলে দেখ এই ডিজেড বাই ডিএক্স এর ভ্যালুটা এখান থেকে কত বেরোলো? ওয়ান বাই এক্স। আমার কাছে খুব ক্লিয়ার, আমি যদি এটা এখানে বসিয়ে দিই তাহলে কত আসছে? এটা হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে ওয়ান বাই এক্স ডিওয়াই বাই ডিজেড, এই ওয়ান বাই এক্সটা বাঁ দিকে যদি গুণ করে দিই তাহলে এক্স ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিজেড, আমার একটা বেরোলে যায়। এবার আমি অপারেটরের স্বার্থে আমি কি করছি, এটাকে এরকম লিখছি, এর আগের প্রিভিয়াস পাতায় আমি যেটা লিখলাম এটা হচ্ছে ডি ডি জেড, এরকম ভাবে আমি লিখছি। অ্যাকচুয়ালি এটা অপারেটরের স্বার্থে, এটা অপারেটর যখনই দিচ্ছি আমরা এখানে কি দিচ্ছি? তিনটে দাগ, মানে দ্যাট মিনস ইকুইভ্যালেন্ট। এবার এইটাটা কিন্তু অপারেটর, এটা কার উপর অপারেট করছে? অপারেটশন ওয়াই, সেটা পরের কথা, এটা আমার অপারেটশন ওয়াই, সেটা পরের কথা। সিমিলারলি একই রকম ভাবে আমরা কিন্তু এরকম ভাবেও প্রমাণ করতে পারবো ডি টু ওয়াই বাই এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান ডি, এটা এটা বেরোলে এটাকে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা কি ডি বাই ডি জেড, এটাকে ডি ড্যাশ বলে আমার নামকরণ করছি। একটা একটা ফিক্স নাম মনে রাখবি, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে। সব অঙ্কের ক্ষেত্রে এইটাই বারবার ইউজ হবে, তো সেই জন্য আমি একবারে ইউজ করে দিলাম। আর এইটার ক্ষেত্রে আমরা কি করবো, এই ওয়াইটাকে আমি বাদ দিচ্ছি, কারণ ওয়াইটা হচ্ছে কার ওপর অপারেট করছে আমি এখনো জানি না। তাহলে এটাকে লিখবো ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান, এরকম টাইপের আমরা লিখি। তাহলে এই সব কথাগুলো গেল থিওরিটিক্যালি। এবার আমি অঙ্কতে ফিরে যাই, অঙ্কতে ফিরে যাই, ব্যাপারটা কি দেখ, অঙ্ক দিয়েও আর একটু কথা বলবো, যেটা আমি থিওরিতে বললাম না, অঙ্ক দিয়েও বলবো। তাহলে কি লিখছি, প্রথমের অঙ্কটা, ফার্স্ট অঙ্কটাই দেখ দেওয়া আছে, এক্সএস কিউব ডি কিউব ওয়াই বাই ডি এক্সএস কিউব মাইনাস টু ডি ওয়াই ডিএক্স সমান লাইক, এরকম ধরনের সরি এখানে একটা এক্স দেওয়া আছে। বইতে এটা প্রথম অঙ্কটাতে কি দেওয়া আছে একবার দেখো, আমার মনে হয় আই থিঙ্ক এটাতে এক্স স্কোয়ার দেওয়া আছে, তাই না? এবার প্রথম দিয়ে এক্স দিয়ে গুণ করলে এটা এরকম ধরনের, যদি ধর এটা এক্স স্কোয়ার থাকতো আর এখানে কিউব থাকতো, মানে তিন অর্ডার থাকতো, তাহলে তো এটা সমস্যা করতো। সেই জন্য আমি প্রথম অঙ্কটাতে কি করলাম, এক্স দিয়ে গুণ করলাম। তাহলে এটা কি চলে এলো, দেখ আমার যুক্তিতে আমার চলে এলো, সেটা হচ্ছে এখানে এক্স এর পাওয়ার যত অর্ডারও তত, এক্স এর পাওয়ার যত অর্ডারও তত। তাহলে অঙ্কটাকে আবার আমি কিভাবে করছি একটু ভালো করে দেখবি। এইবার ঘটনাটা কি দাঁড়াচ্ছে, ঘটনাটা হচ্ছে আমরা লিখছি উই ফার্স্ট চেঞ্জ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স থেকে জেডে পরিণত করছি বাই দ্য সাবস্টিটিউশন, বাই দ্য সাবস্টিটিউশন কত, সেটা হচ্ছে এক্স সমান ই টু দি পাওয়ার জেড, বা কেউ কেউ বলতে পারে লগ এক্স সমান জেড। এই ধরনের করার ফলে আমার কি পরিণত হচ্ছে, দেয়ারফোর দ্য ইকুয়েশন ইজ দেন রিডিউসেস টু কত, প্রথমে এটা তিন আছে, তিন থাকা মানে কি করবো, ডি ড্যাশ মাইনাস ওয়ান ডি ড্যাশ মাইনাস টু, এরকম ধরনের হবে। আর তারপরে আছে এটা কত হবে, মাইনাস টু ডি ড্যাশ হবে শুধুমাত্র, তোমার জিরো দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু এইটা আমার দাঁড়াবে। এবার ব্যাপারটা কি দাঁড়াবে দেখ, এটা কার ওপর অপারেট হয়েছে, এটা নিশ্চয়ই ওয়াই এর ওপর অপারেট হয়েছে, তাই না? তাহলে এই জন্য আমি এটা বাইরে একটা কি করে দিচ্ছি, ওয়াই আমি এখানে একটা কিনে দিচ্ছি। তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো, আমি যদি এটা ভেঙে দিই ডাইরেক্ট, এটা ভেঙে দিলে কেমন দাঁড়াবে, এটা হচ্ছে ডি, এটা গুণ করলে ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ডি, আর এইটা গুণ করলে হবে ডি ড্যাশ মাইনাস টু, আর এখানটা হচ্ছে টু ডি ড্যাশ অফ ওয়াই সমান জিরো। এবার এটাকেও ছেড়ে ভেঙে দে,
ডি ড্যাশের কিউব মাইনাস ডি, এটা ডি ড্যাশ হবে, ডি ড্যাশের স্কোয়ার, আর এটা থেকে এটা গুণ করলে কত হবে মাইনাস টু ডি ড্যাশের স্কোয়ার, তারপর এটা তাহলে টু প্লাস টু ডি ড্যাশ, আর এখানে মাইনাস টু ডি ড্যাশ একটা রয়ে গেছে, ঠিক আছে, অফ ওয়াই সমান জিরো। এবার দেখ লক্ষ্য কর তাহলে ফাইনালি কি দাঁড়ালো, ফাইনালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এইটার এটা কেটে গেল, তাহলে হলো ডি ড্যাশের কিউব মাইনাস থ্রি ডি ড্যাশের স্কোয়ার অফ ওয়াই সমান জিরো। দেখ এটা কিন্তু কনস্ট্যান্ট কোইফিসিয়েন্টে চলে এলো, মানে হোমোজিনিয়াস এই বক্তব্যটা কনস্ট্যান্টে, কনস্ট্যান্ট কোইফিসিয়েন্টে ভেরিয়েবল কোইফিসিয়েন্ট ছিল, এখানে দেখ কোইফিসিয়েন্ট ভেরিয়েবল ছিল, ভেরিয়েবলটা কনস্ট্যান্ট কোইফিসিয়েন্টে নিয়ে আসার জন্য আমরা সাবস্টিটিউশন হচ্ছে এইটা, বক্তব্যটা হচ্ছে এটা, সব ক্ষেত্রে সাবস্টিটিউশন এটা। ভেরিয়েবল কোইফিসিয়েন্ট মানে তুই ভাবিস না যে এখানে যে কোনো ভেরিয়েবল থাকলে, মানে এক্স এর যে কোনো পাওয়ার থাকলে, তা নয়, এক্স এর পাওয়ার আর অর্ডার যেন সেম হয়, তবে আমরা কি পুট করবো এক্স সমান ইকুইটি পারছে, না পুট করলে আমি করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা এই ধরনের সিচুয়েশনে আমার এবার এরটার অক্সিলারি ইকুয়েশন কি, হেন্স দ্য অক্সিলারি, হেন্স দ্য অক্সিলারি এ ইউ এক্স আই অক্সিলারি ইকুয়েশন ইজ কত, এইখানে আমি এম বসাবো, তাহলে এম কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার সমান জিরো, তাহলে এম স্কোয়ার কমন নিলে এম মাইনাস থ্রি সমান জিরো, তাহলে এম এর ভ্যালু কত পাবো, এম স্কোয়ার সমান জিরো মানে এম এর দুটো রুট পাবো, ডবল রুট জিরো জিরো, আর পাবো তিন, ঠিক আছে। আর তো তাহলে দেয়ারফোর দ্য কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন সেটা কত হবে, কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে আমার কত হবে ওয়াই সমান জেড দিয়ে ফর্মে লিখবো, ওয়াই সমান দেখ দুটো জিরো আছে, তাহলে সি ওয়ান প্লাস সি টু জেড ইন্টু ই টু দি পাওয়ার জিরো জেড, ঠিক আছে, প্লাস তার সাথে কত সেটা হচ্ছে সি থ্রি ই টু দি পাওয়ার থ্রি জেড, যেখানে ওয়ার সি ওয়ান সি টু সি থ্রি আর আরবিটারি কনস্ট্যান্ট, এটা কিন্তু লিখতেই হবে আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে এখানে সি ওয়ান প্রথমটা সি ওয়ান প্লাস সি টু জেড, এটা তো ওয়ান আসছে, আর সি থ্রিটা কত, সি থ্রি এবার দেখ সি থ্রি অ্যাকচুয়ালি সি থ্রি সি থ্রি ই টু দি পাওয়ার জেড আসছে, বেশ ই টু দি পাওয়ার থ্রি জেড আমি রাখছি, এবার দেখ এটা তো জেডে রাখলে হবে না, ট্রান্সফার করতে হবে, তাহলে সি ওয়ান তো সি ওয়ানই থাকছে, কোনো এখানটা জেড থাকবে না, জেড মানে কিন্তু উপরে আমরা উপরের দিকে তাকা, জেড মানে কত লিখেছি সেটা হচ্ছে লগ এক্স, কোথায় গেল এই লগ এক্স, জেড মানে এখানটা লিখছি লগ এক্স প্লাস সি থ্রি ই টু দি পাওয়ার জেড এর কিউব, তাহলে ই টু দি পাওয়ার জেড মানে তো এক্স, তাহলে এটা হবে এক্স এর কিউব, তাহলে ইট ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, এটাই হবে ইট ইজ ইটস দ্য রিকোয়ার্ড সলিউশন। এবার এটা কেন রিকোয়ার্ড সলিউশন আমি বললাম, তার কারণ হচ্ছে যে এর শুধুমাত্র কমপ্লিমেন্টারি ফাংশন পার্টি আছে, এই ডান দিকটা আর কিছু নেই, পিআই তো তৈরি করা সম্ভব নয়, কারণ পিআইটা অলরেডি আমার কি দেওয়া আছে, এটা তো ডাইরেক্ট জিরো দেওয়া আছে, তাহলে এইটা গেল আমার একটা ফার্স্ট টার্ম। এবার আমি নেক্সট আর একটা, এটা তো কমপ্লিমেন্টারি ফাংশনটা জিরো সরি পিআইটা পার্টটা জিরো আছে এইটা বলে একটা অঙ্ক করলাম, এবার পিআই পার্টটা আছে এরকম একটা অঙ্ক করে দেওয়া যাক, পিআই পার্টটা আছে এরকম একটা অঙ্ক করে দেওয়া যাক, ঠিক আছে, আমি তো করে দিচ্ছি একটু লক্ষ্য করবি, জাস্ট একটা মিনিট একটু মন দিয়ে শুনবি, অঙ্কগুলোর মধ্যে যথেষ্ট ক্লাসিকনেস আছে সেটা যেন ভুলে যাস না, অঙ্কগুলোর মধ্যে ভালো করে বুঝে বুঝে করতে হবে কি করতে চাইছে, এবং কোনো তাড়াহুড়ো নেই, ডিফারেনশিয়াল ইকুয়েশন অঙ্ক করার জন্য যদি কেউ তাড়াহুড়ো করে তাহলে কিন্তু সে ভুল করবে, ঠিক আছে, প্রসিডিওর যেমন বলা হচ্ছে সেই প্রসিডিওরটাতে এগিয়ে যাও, এগিয়ে গেলে তুমি অবশ্যই রেজাল্ট পাবে। এরপর আমি দুইয়ের দাগের এর অঙ্কটাই আমি প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেই অঙ্কটা কি আমি করে দিই, তাতে ডেফিনেটলি তোদের সুবিধা হবে। আচ্ছা দুইয়ের দাগের এর অঙ্কটা করে দেওয়া যাক, দুইয়ের দাগের এ এটাকে, এটা সিএফ এবং পিআই দুটোই রয়েছে, আমার এখানে দেওয়া আছে কিরকম এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই
সমান x log a, এটা দেওয়া আছে সলিউশনটা, মানে ইকুয়েশনটা এটা দেওয়া আছে। আমরা প্রথমে কি করব, ওই একই কথা, ওই এই কথাটা কিন্তু লিখতেই হবে, এরপরে হয়তো ইউজ করব না, বারবার হয়ে যাবে। তোরা পরীক্ষাতে একটা একটা অঙ্ক পড়বে, তাহলে সেটার ক্ষেত্রে তো অবশ্যই লিখতে পারবে। কি কথা সেটা হচ্ছে, উই ফার্স্ট আর কিছু নয়, এটাকে একটু মানে করা, ডেকোরেট করা হচ্ছে আর কিছু নয়। উই ফার্স্ট চেঞ্জ, একটু সাজানো গোছানো হচ্ছে আর কিছু নয়। উই ফার্স্ট চেঞ্জ দা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, এক্স টু জেড বাই সাবস্টিটিউশন, সাবস্টিটিউশনটা কত, এক্স সমান ই টু দি পাওয়ার জেড। এই সাবস্টিটিউশন দিয়ে আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স থেকে ওটাকে জেডে করে নেব, তাহলে দেয়ার ফোর দা গিভেন গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ কত, এখানে দুই আছে, তাহলে দুই অর্ডারে থাকলে কত হবে, ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান হবে, আর তারপরে আছে শুধুমাত্র সিক্স হবে অফ ওয়াই। আর এই দিকটায় দেখ, এইখানটা চেঞ্জেস হবে, কেন বলতো, এক্স মানে বসবে ই টু দি পাওয়ার জেড, আর লগ এক্স মানে বসবে সি টু জেড। এখানটা তো এক্স লগ এক্স আছে, তাহলে নিশ্চয়ই এক্স এ রাখা যাবে না, আমরা তো এক্সটাকে জেডে পরিণত করছি না। আচ্ছা এটাকে যদি ভাঙি, তাহলে অ্যাকচুয়ালি হবে দেখ, ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ডি ড্যাশ মাইনাস সিক্স, ঠিক আছে, অফ ওয়াই সমান জেড ই টু দি পাওয়ার জেড। দেখ এইটা কিন্তু আমার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টে চলে এসেছে, মানে ওই আগের চ্যাপ্টারে চলে এসেছে। তাহলে আমরা এর ক্ষেত্রে অক্সিলারি ইকুয়েশন কত, হেন হেন অক্সিলারি ইকুয়েশন ইজ, অক্সিলারি ইকুয়েশনটা কত, এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স সমান জিরো। এটা থেকে এম এর যদি ফ্যাক্টরাইজ করি, এম এর দুটো মান পাওয়া যাচ্ছে থ্রি আর মাইনাস টু, ঠিক আছে, আর তো কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে এর ক্ষেত্রে আমার শুধুমাত্র দেয়ার ফোর কমপ্লিমেন্টারি ফাংশন সি এফ পার্টটা কি, সি এফ পার্ট হচ্ছে ওয়াই সি, আমরা লিখি তো ওয়াই সিটা কেমন করে লিখবো, সেটা হচ্ছে সি ওয়ান ই টু দি পাওয়ার থ্রি জেড প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস টু জেড, এটা লিখবো। ডেফিনেটলি এখানে সি ওয়ান আর সি টু আরবিটারি কনস্ট্যান্ট, এখানে অবশ্যই সি ওয়ান কমা সি টু আর আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এটা দাঁড়ালো, এবার আমি পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই, পার্টিকুলার ইন্টিগ্রালটা বার করব, মানে ওয়াই পিটা বার করছি, হ্যাঁ ওয়াই পি মানে কত হবে, ওয়ান বাই এটাকে ধর ইয়ে আমি ফ্যাক্টরাইজটা করিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ডি ড্যাশ মাইনাস থ্রি আর একটা হচ্ছে ডি ড্যাশ প্লাস টু, এরকম টাইপের দাঁড়াচ্ছে তো, আর এক্স ই টু দি পাওয়ার সরি জেড ই টু দি পাওয়ার জেড, এটা আমার ডান দিকের ফাংশনটা ছিল। আমি এটা আর বলছি না যে এখানে এগুলো অলরেডি আগের চ্যাপ্টারে পড়ানো হয়েছে, এইখানটায় কিছু ইনটু দিবি না, কিছু দিবি না, এটা ফাঁকাই থাকবে। এবার দেখ এইখানে কি করছি, এখানে দুটো ফাংশন আছে, অ্যালজেব্রিক এবং ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেডটাকে বার করতে গেলে এখানে প্লাস ওয়ান দিয়ে বেরিয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার জেডটা বাইরে বেরিয়ে গেল, তাহলে বাইরে বেরিয়ে গেলে কত হবে, এইখানটায় ডি ড্যাশের জায়গায় এগুলো সব আগের চ্যাপ্টারের বক্তব্য, ডি ড্যাশের জায়গায় ডি ড্যাশ প্লাস ওয়ান হয়ে বেরিয়ে যাবে, এইখানটায় কত হবে ডি ড্যাশ প্লাস ওয়ান, তার সাথে একটা প্লাস টু পড়ে আছে, আর তাহলে এখানে জেড পড়ে থাকছে, আর তো থাকছে না, থাকছে না তো, তাহলে এখানটায় কত হচ্ছে ই টু দি পাওয়ার জেড, এইখানটায় হচ্ছে কত ওয়ান বাই ডি ড্যাশ মাইনাস টু, আর একটা হচ্ছে ডি ড্যাশ প্লাস থ্রি, এরকম ধরনের দাঁড়াচ্ছে জেড। তো এটা কি আছে, অ্যালজেব্রিক ফাংশন, তাহলে এটাকে তিন কমন নিয়ে উপরে তুলে দাও, তাহলে ই টু দি পাওয়ার জেড বাই থ্রি কমন নিয়ে ওয়ান বাই ডি ড্যাশ মাইনাস টু, এইখানটায় কত হবে ওয়ান প্লাস ডি ড্যাশ বাই থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান জেড, ঠিক আছে। তাহলে বক্তব্যটা কি হলো, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার জেড বাই থ্রি ওয়ান বাই ডি ড্যাশ মাইনাস টু, এটা যদি সিরিজে ফেলে দিই, তাহলে অলরেডি বলা হয়েছে কি সিরিজে ফেলবো, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার সিরিজে ফেলবো, তাহলে কত হবে ডি ড্যাশ বাই থ্রি প্লাস ডি ড্যাশ স্কোয়ার বাই, এটা মানে স্কোয়ার মানে নাইন হবে, কিন্তু দরকার নাই, এটা জিরো হয়ে যাবে, এরকম করে ডট ডট চলছে অফ জেড। এবার এটাকে তুমি ভেতরে ঢোকাও, তাহলে ই টু দি পাওয়ার জেড বাই থ্রি ওয়ান বাই ডি ড্যাশ মাইনাস টু, এটা যদি ভেতরে ঢোকাও তাহলে কত হবে জেড মাইনাস, একবার ডেরিভেটিভ করলে একের তিন হবে, আর কেউ হবে না, আর কেউ হবে না, তাহলে ফাইনালি এইটার জায়গায় দাঁড়িয়ে আছে। তো এরপরে কি করব, সেটা হচ্ছে
এইটাও আবার উপরে তুলবো, উপরে তুলবো মানে ই টু দি পাওয়ার জেড বাই থ্রি, এটা উপরে। আচ্ছা মাইনাস দুই কমন নিয়ে উপরে তুলো, মাইনাস দুই কমন নিলে এটা আসবে কত, মাইনাস তিন দুগুণে ছয় আসবে, ঠিক আছে ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে এটা হবে কত, ওয়ান মাইনাস ডি ড্যাশ বাই দুই তার টু দি পাওয়ার মাইনাস ওয়ান অফ জেড মাইনাস এক এর তিন, ঠিক আছে ফাইনালি বোঝা গেল। এইবার এটাকে মাইনাস ই টু দি পাওয়ার জেড বাই সিক্স এটা যদি আবার ভাঙি তাহলে কত হবে, ওয়ান প্লাস ডি ড্যাশ বাই টু প্লাস ডট ডট চলছিল জেড মাইনাস এক এর তিন, তারপরে কি হবে এইখানটায় একবার খাওয়া, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার জেড বাই সিক্স এইখানটা যদি খাওয়াস তাহলে প্রথমে হবে জেড জে সরি জেড মাইনাস এক এর তিন, জেড মাইনাস এক এর তিন। আর তারপরে যদি একবার ডেরিভেটিভ করিস, ডেরিভেটিভ করলে শুধুমাত্র দেখ এই জেডের একবার ডেরিভেটিভ হবে, কারণ কথা হবে শুধু প্লাস এক এর দুই দাঁড়াবে, আর তো দাঁড়াবে না, আর তো দাঁড়াবে। আর এখানে এই এক এর দুই আর এক এর তিন এই দুটো বিয়োগ করলে কত হবে, ওয়ান বাই সিক্স হবে, তাই তো? আচ্ছা ওয়ান বাই সিক্স হবে, তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার জেড বাই সিক্স আর জেড প্লাস ওয়ান বাই সিক্স। তাহলে এইটা হচ্ছে দিস ইজ আওয়ার পিআই পার্ট, আর দিস ইজ আওয়ার কি পার্ট, সেটা হচ্ছে সিএফ পার্ট, এই দুটো পার্ট এলো। এবার এই দুটো যোগফলই তো আমার রিকোয়ার্ড জায়গাটা না, এই দুটো যোগফলটা, তাহলে এই দুটো যোগফল করে দেওয়া যাক। এই দুটো যোগফলটা কত হবে একটু করে দেওয়া যাক, এক মিনিট, এই দুটো ঝেড়ে যোগ করে দেবো। তাহলে সিএফ আর পিআই যোগ করছি, দেয়ারফোর কি হবে, দেয়ারফোর দ্য রিকোয়ার্ড রিকোয়ার্ড সলিউশন ইজ, সলিউশনটা কত হবে, ওয়াই সমান ওয়াই সি প্লাস ওয়াই পি, ঠিক আছে। তাহলে এটা সলিউশনটা যোগ করলে কত হবে, এই দুটো যোগ করলে প্রথম ওয়াই সিটা, ওয়াই সিটা মানে কত, সি ওয়ান ই টু দি পাওয়ার থ্রি জেড ছিল প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস টু জেড প্লাস, ও সরি ওয়াই পিটা ছিল মাইনাস ই টু দি পাওয়ার জেড বাই সিক্স ইন্টু জেড প্লাস এক এর ছয়, এটা কি। এবার এইগুলো তো এক্স এ রাখলে, এটা তো জেডে রাখলে হবে না, আমাকে এক্স এ ট্রান্সফার করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এইটাকে ট্রান্সফার করলে কত হবে, সি ওয়ান এক্স এস কিউব প্লাস এটা সি টু বাই এক্স স্কোয়ার, তাই বা সি টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু, যেটা খুশি সি টু ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। মাইনাস আর ই টু দি পাওয়ার জেড মানে কত, এক্স বাই সিক্স, আর জেড মানে কত, সেটা হচ্ছে লগ এক্স প্লাস এক এর ছয়, লগ এক্স প্লাস এক এর ছয়, যেখানে শেষে অবশ্যই কনক্লুশনটা টেনে দিতে হবে যে সি ওয়ান কমা সি টু আর আরবিটারি আরবিটারি কনস্ট্যান্টস কনস্ট্যান্টস, এটা হচ্ছে আমার ফাইনাল সলিউশন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে এইরকম ভাবেই কিন্তু আমাদের অঙ্কগুলো এগোতে হবে। তোরা পড় দেখি, দুইয়ের দাগের বিয়ের অঙ্কটা পড়।